জনগণের সাথে সস্তার রাজনীতি থেকে পিছিয়ে আসতে পারছে না রাজ্যের অধিকাংশ রাজনৈতিক দল। কখনো জোট, আবার কখনো মনোনয়নপত্র তুলে নেওয়া হচ্ছে, আবার কখনো দিল্লি গৌহাটি গিয়ে চলছে দফায় দফায় বৈঠক। জনগণকে যেভাবেই বোঝাচ্ছে মনে হচ্ছে যেন জনগণ সেভাবেই বুঝে নিচ্ছে রাজনীতি, কিন্তু জনগণ যে যথেষ্ট সজাগ রয়েছে সেটা একবারের জন্য ভাবছে না কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব। কখনো বিরোধীদের নিশ্চিহ্ন করে দেওয়া, আবার কখনো কোনো পরাস্ত করার যে আওয়াজ তোলা হচ্ছে তা নিয়ে ব্যাপক দ্বন্দ্বে রয়েছে রাজনৈতিক মহল। কি হতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে? ঢাক ঢোল বাজিয়ে ব্যাপক উল্লাসের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, আবার সেই মনোনয়নপত্র তুলে নিচ্ছে মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন দিনভর দেখা গেল মনোনয়নপত্র প্রত্যাখ্যান করে নিতে বহু রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের। ব্যতিক্রম ছিল না 31 রাধাকৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র। এদিন বিজেপিকে রুখতে টিটন পালের মনোনয়নপত্র প্রত্যাহার করল বৃহস্পতিবার। ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাম কংগ্রেসের জোট ঘোষণার আগেই হয়েছিল। তার মধ্যে জোট নিয়ে দেখা দিয়েছিল নানান সমস্যা। সেই সমস্যা সমাধানে এক ধাপ এগিয়ে বৃহস্পতিবার দুপুরে 31 রাধাকৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী টিটন পাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বাম কংগ্রেস জোটের আরএসপি প্রার্থী শ্রীকান্ত দত্তকে সমর্থন করা হয়েছে। টিটন পাল জানান, বিজেপিকে পরাস্ত করতে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে যে জোট হয়েছে সেই জোট অক্ষুণ্ণ রাখতে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে, যাতে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী জয়ী হওয়ার কোনো সুযোগ না পায়। এলাকায় বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী শ্রীকান্ত দাসকে জয়ী করার জন্য চেষ্টা করবে বলে জানান টিটন পাল। সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অপশাসনের যে সরকার এই ত্রিপুরা যে চলছে সেই সরকারের বিরুদ্ধে নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম একসাথে লড়াই করার জন্য একটা শেয়ারিং হয়েছিল। আরকেপুর 31 আরকেপুর বিধানসভা কেন্দ্রে ভারতের জাতীয় কংগ্রেস আমাকে মনোনয়ন দিয়েছিল। আমি জাতীয় কংগ্রেসের তরফ থেকে মনোনয়ন আমি দাখিল করেছিলাম, কিন্তু জোটের সাথে সার্বিক কথা চিন্তা করে যেহেতু এই বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের শরীফ দল আরএসপি নমিনেশান দাখিল করেছে সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে, যাতে জোট যাতে অক্ষুণ্ণ থাকে, বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ করে যাতে শাসক দল কোনো সুযোগ সেখানে না পায়। রাধাকৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাহার ঘিরে এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। সায়ন্দন টিভি।